وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون বলুন, হে আমার পালন কর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালন কর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইফকাহু কাওলি। اللهم صل على محمد وعلى آل محمد ربي إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم কালকে আমরা সূরা মায়েদার 42 আয়াত পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। আজ আবার আমরা 41 এবং 42 এর একটু তেলাওয়াত করব, যেন আমাদের স্মৃতিকে জাগরণ মানে জাগাবার জন্য, আগামী প্রসঙ্গের সাথে তার সম্পর্ক কি সেটা দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি। এখানে এখন বলা হচ্ছে কাদের কথা, সেটাও আমরা দেখি। সূরা মায়েদা নাজিল করার সময়কাল বলেছি ষষ্ঠ হিজরি, সপ্তম হিজরি। অর্থাৎ দেখুন, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন, করছেন। সূরা বাকারায় মুনাফেক শব্দটির, মুনাফেক এই শব্দটিই নেই, আছে এই রোগের কিছু কারণের। প্রথমেই বলেছেন আল্লাহ তাআলা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ মারাদা। সূরা আল ইমরানেও নেই, নিসায় এসে শুরু হলো মুনাফেকদের কিছু কাহিনী, আর এখানে সম্পূর্ণ রায় হয়ে যাচ্ছে, যেটা চূড়ান্ত হবে সূরায় মায়দায় গিয়ে। এখন এই বিধিবিধান যখন আল্লাহ দিচ্ছেন, কোরআনি শরীয়ত যখন নাজিল হচ্ছে, অর্থাৎ বিশ্বাসী মানুষদের জন্য আল্লাহ যে নিয়ম দিচ্ছেন জীবন চলার জন্য, এটা করবা, এটা এইভাবে করবা, ওইটা ওইভাবে করবা, সেক্ষেত্রে কারা কারা বাধা এবং কারা কারা কী কী করছে, ওই সময়কার প্রেক্ষিতটা কোরআনে বর্ণনা করছেন। তাহলে এইটাকে আমরা যদি চিরন্তনী কিতাব ধরে নেই, যে এখানে যা কিছু লেখা আছে, সামাজিক যে কাঠামোটার যে চিত্রটা আমরা এখানে পাই, এই কাঠামোটাকেই যদি আমরা চিরন্তনী ধরে নেই, মানে এটা তখন ধরে নেওয়া, ধরে নেওয়া এই কারণে বলছি যে এটা নিশ্চিত যারাই পড়বেন, সামনে যারা আরও পড়বে এবং আগামীতে যারা আরও কোরআন যাদের কাছে একদম স্পষ্ট হয়ে উঠবে, তারা পরিষ্কার দেখতে পাবে যে আল্লাহ তাআলা যে পরীক্ষার আয়োজন করেছেন এই পৃথিবীর মধ্যে, সেই পরীক্ষাটার জন্য তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রেক্ষিতের একটা রূপ তিনি বজায় রাখবেন। যে কারণে এর আগে সমস্ত জাতিসত্তাগুলোকে ধ্বংস করে দেওয়া হলেও যারা রসুলের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা রসুল এবং তদীয় সঙ্গীদেরকে রক্ষা করেছেন, বাদবাকিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মূসার উম্মত থেকে আল্লাহ তাআলা ওই ধ্বংস করার ব্যাপারটা পরিবর্তন করেছেন। এখন ধ্বংসটার ধ্বংস ঠিকই আল্লাহ করেছেন, করেছেন কি, আর হেদায়াত নাই তাদের জন্য, মেরে ফেলা আর জীবন্ত মেরে ফেলা তো সমান কথাই। আবার ঈসার যারা স্বীকৃতি দিয়েও, যারা নাহনু আনসারুল্লাহ বলেও, যারা আসলে আনসারুল্লাহ থাকেনি, আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়াত থেকে খারিজ করে দিয়েছেন, এখানে আছে সেই কথাগুলো। তো সেই দিনের দিনই নেতৃত্ব যারা দিয়েছেন তাদের অবস্থাটা কি, তো সেই মদিনায় অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় 13 বছর ইমানের ট্রেনিং, ইমান কাকে বলে তা চিনিয়ে, ইমান চিনিয়েছেন কোথায়, সম্পূর্ণ কুফুরের প্রেক্ষিতে, যেখানে একত্ববাদের কোনো অস্তিত্ব নেই, 360টা ছিল ইলাহ মান্য, সেখানে একজন ইলাহ সব কিছু করেন এবং সব জায়গায় সমস্ত সর্বাবস্থায় তিনি একই সময় থাকেন, এই ব্যাপারটা বিশ্বাসে আনতে মাত্র 100-100 মানুষ ছিল। তো তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গেছেন কোথায়, যেখানে ধর্মকর্ম কিছু চেনে মানুষ, কুফরও আছে আবার শিরকও আছে, মুনাফিকিও আছে। তো সেখানে রসুল গিয়ে যখন নিখাদ ধর্মের আহ্বান জানালেন যে এই আল্লাহর কিতাব, তো তখন যাদের যাদের আমাদের মতো মানুষ যারা মনের থেকে দুর্বল, পৃথিবী ছাড়তেও পারি না আবার একটু ইমান ইমানও ভালো লাগে, এই তাদের মুনাফিকির বিষয়টা সূরা বাকারায় বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে সচেতন মুনাফিক কারা, কারা জেনে শুনে এই কাজগুলো করত, তারা এবং তাদের নেতৃস্থানীয় মানুষদের অবস্থাটা। হে রসুল, তোমাকে যেন দুশ্চিন্তায় না ফেলে দেয় তারা যারা খুব তৎপর,
ফিল কুফরে, এখানে কুফুর কি ধরবো, তোমার বিরোধিতায়, তোমাকে প্রত্যাখ্যানের। আল্লাদিনা কলু আমান্না বি আফওয়াহিহিম, যারা মুখরে তো বলে যে আমরা ইমান এনেছি। সাধারণ মানুষ কিন্তু, কিছু লোক, একটা গ্রুপ যারা ওই মূল গুরুদের চামচা, এরা মুখে তো বলল যে আমান্না বি আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে, ওয়ালাম তুমিন কুলুবুহুম। আমরা সুরায় হুজরাতের রেফারেন্স দিয়েছি আগের জলসায়, আগের মজলিসে, যে ওয়ালাম্মা কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিন আকুবা বা কুল লাম তুমিনু কুলু আসলাম না ওয়ালাকিন কুলু আসলাম না ওয়ালাম্মা ইউদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এখানেও সেই কথাটা আমরা দেখি যে ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর ঈমান আনেনি। এখন যদি আমরা এই নিক্তিতে আমাদের সমাজকে মাপতে যাই, কি দেখব, মুখে তো অনেকেই বলে ঈমান আনি এনেছি বা ঈমান রাখি আমি, কিন্তু তাদের অন্তর তো আর আল্লাহ ছাড়া কেউ দেখবে না। কিন্তু এখন বাহ্যিক আচার আচরণ যা দেখে আল্লাহ তাআলা এই অন্তরকে চেনার ইঙ্গিত দিয়েছেন, সেক্ষেত্রে তো আমাদের অন্ধ থাকার কোনো উপায় নেই। আছে তা লাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর ঈমান গ্রহণ করেননি বা ঈমান আনেনি। ওয়ামিন আল্লাদিনা হাদু, এবার আসি আমরা ওই নেতৃত্ব পর্যায়ের লোকদের কথা বলা হচ্ছে, এবং ইহুদি যারা হয়ে গেছে তাদের মধ্যে থেকে একটা শ্রেণী। হ্যাঁ, সামাউনা, এরা কারা, এই মাঝখানে রাখা হয়েছে কথাটা ওয়ামিন আল্লাদিনা হাদু, দেখো এপাশে একটা কমা, এপাশে একটা কমা, এপাশে একটা বিরতি চিহ্ন, এপাশে একটা বিরতি চিহ্ন, ছোট্ট। ওয়ামিন আল্লাদিনা হাদু, এবং ইহুদিদের মধ্যে থেকেই এরাও, অর্থাৎ যারা এই বলে যে মুখে আমরা ঈমান এনেছি কিন্তু আসলে তাদের অন্তর ঈমান আনেনি, এই আবার পরবর্তী যে কথা তার সাথেও এরা যুক্ত হবে। সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকাওমিন আখারিন, এরা শুনে খুব উৎকর্ণ থাকে মিথ্যা কথা শোনার জন্য, আর শোনে কাদের জন্য, অন্যদের জন্য, মানে যারা কান কথা বয়ে বেড়ায় তারা খুব উৎকর্ণ থাকে এই কথাটাকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য। তো সূরা বাকারা সেটা পড়েছে যে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে শয়তান বলেছেন, আর এখানে তাকে কিভাবে বলেছেন যে যারা সাম্মাউনা লিকাওমিন আখারিন লাম ইয়াতুকা, যারা তোমার কাছে হে রাসূল কোনোদিন আসেনি। এরা কারা? এখন এরা যে সেই বিশেষজ্ঞ আলেম যাদেরকে আল্লাহ শয়তান বলেছেন, কিভাবে বুঝব, ইউহাররিফুন আল কালিমা মিন বাদি মাওয়াদিহি, আল্লাহর কিতাবের কোনো শব্দ, কোনো কথা যেখান, যার জন্য যেখান